হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ, অর্থাৎ 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে, তো বন্ধুরা, যারা 4 ফেব্রুয়ারির মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে যারা অ্যানেক্সা 3 ফর্মটি সাবমিট করেছ এবং যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস, তারাই কিন্তু শুধুমাত্র পরবর্তী 6 মাস টাকা পাবে, অর্থাৎ 1500 টাকা করে। যাদের লাইভ কেস নাও দেখাচ্ছে না, তাদের কিন্তু অবজেক্টেড লিস্টে রাখা হয়েছে এবং তাদের কিন্তু সময় দেওয়া হয়েছে যে 27 ফেব্রুয়ারি থেকে 11 মার্চের মধ্যে তাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে ডকুমেন্ট সহ রিপোর্ট করতে। তো তারপর যদি তাদের স্ট্যাটাস দেখায় লাইভ কেস, তবে তারা কিন্তু টাকা পাবে, অর্থাৎ পরবর্তী 6 মাস। তো তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে টাকা এবং ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু তোমাদের বাকি রয়েছে। তো তোমাদের এই 2 মাসের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে আজকে আমরা কিছু আপডেট পেয়েছি। সেটা হলো যে যেহেতু 11 মার্চ পর্যন্ত এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে কাজকর্ম রয়েছে সেটা চলবে, অর্থাৎ যারা অবজেক্টেড লিস্টে রয়েছে তাদের কাজ শেষ হবার পর, অর্থাৎ আমাদের কাছে যে খবর আছে তা হলো যে 13 মার্চ থেকে 16 মার্চের মধ্যে তোমাদের জানুয়ারি মাসে টাকাটা দেওয়া হবে এবং তার পরের সপ্তাহে তোমাদের কিন্তু দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে টাকা। অর্থাৎ তোমরা এই মাসে, অর্থাৎ মার্চ মাসে তোমরা 2 মাসের টাকা কিন্তু পেয়ে যাবে 7 দিন পরপর। এরকমই কিন্তু আমরা খবর পেয়েছি। তোমরা মনে রাখবে যে যাদের লাইভ কেস দেখাচ্ছে তারাই কিন্তু শুধুমাত্র টাকাটি পাবে। তো বন্ধুরা, 2024 সালে যে নতুন যুবশ্রী লিস্ট সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে এই ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু নতুন যুবশ্রী লিস্ট বের হবে এবং তারপর তোমাদের কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 কিন্তু সাবমিট করতে হবে। তারপর তোমাদের ডকুমেন্টগুলো তোমাদের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে তখন তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তোমরা মনে রাখবে সবাই কিন্তু টাকা পাবে না, তাদের মধ্যে অনেকে কিন্তু ওয়েটিং থাকবে। তো ওয়েটিং থাকার পরে তোমাদের কিন্তু আস্তে আস্তে তোমাদের টাকা দেওয়া হবে। তো যারা 2023 সালে যুবশ্রী নতুন লিস্টের নাম ছিল এবং যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছিলে, তাদের মধ্যে অনেকে টাকা পাচ্ছে আর অনেকে কিন্তু টাকা পাচ্ছে না। তো অনেকে ওয়েটিংয়ে রয়েছে এবং তাদের সেই ওয়েটিংগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের সেই ওয়েটিং নাম্বার কিন্তু কমছে। তো তোমরা এই মার্চ মাস থেকেই, অর্থাৎ 13 থেকে 16 তারিখের মধ্যে তোমরা কিন্তু টাকা পাবে, এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে। তো বন্ধুরা, এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। ধন্যবাদ।